মূল্য বৃদ্ধি করেছে শুধু বিদ্যুৎ নয় আমার আপনার প্রতিদিনের নিত্য পণ্য যা আছে সব পণ্যের দামই বেড়ে উঠছে হু হু করে এই মুনাফাখোর মুনাফা লোভী যারা তাদের মদদ দিচ্ছে আজকের এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তারা এমন কোন কাজ নেই যা করেন নাই গুম খুন হত্যা মিথ্যা মামলা সহ রাজনৈতিক দলের নেতা কর্মীদের অহরহ হয়রানি করছেন রাজনৈতিক অধিকার খর্ব করছেন স্বাধীনভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করছেন এমনি একটি মুহূর্তে আমরা এই জমায়েত করছি বিদ্যুতের দাম বেড়েছে এই বেড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য যারা সরকারকে আপনার পরামর্শ দিয়েছে তারা কুইক রেন্টালের নামে প্রকল্প করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদেরই প্ররোচনায় আজকের এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি কয়েকদিন আগে মূল্য বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়িক নেতাদের প্রতিক্রিয়া এই টিভির মাধ্যমে দেখেছি ব্যবসায়িক নেতারা বলছেন বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তার করবে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি গার্মেন্টস শিল্পের উপরও প্রভাব বিস্তার করবে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি বাংলাদেশের সকল মানুষের উপর প্রভাব বিস্তার করবে আজকের এই সমাবেশ তার প্রতিবাদ জানাচ্ছে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই আগামী দিনে এই মুনাফাখোরদের বিরুদ্ধে আসল সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে আমরা এই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের এই সরকার কয়েকদিন আগে এই সরকারের যারা মুখপাত্র সাধারণ সম্পাদক তিনি বলছেন খালি খেলবেন খেলা হবে খেলা হবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রীকে বলতে শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি গুম খুন আরো অনেক কিছু হয় সেখানে এইসব যে হচ্ছে তার বিচার কারা করবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই 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 কথা বলে তারা হুঁশিয়ার করে দিতে চেয়েছিল অথচ আমরা দেখছি গত এই গত বছর থেকে আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী বাংলাদেশে আসলেন সেই মন্ত্রীকে তোষামত করার কাজে ব্যস্ত আজকের এই পররাষ্ট্র মন্ত্রী সেই মন্ত্রীকে নিশ্চিত করে বলতে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীকে রেপ সহ পুলিশ বাহিনী আর মানুষের উপর নিপীড়ন চালাবে না তাদের মধ্যে সংস্কার করা হচ্ছে সংগ্রামী বন্ধুরা এই সরকারকে আপনারা সবাই আসুন আমরা এই সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে তাদের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিক অধিকার আদায় করব আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সুষ্ঠু ইলেকশনের নিশ্চয়তা আদায় করব আমরা বাংলাদেশে গণমানুষ যাতে ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার কার্যকর করতে পারে সেই লক্ষ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য নির্বাচন কমিশন আজকের যে কমিশন এই কমিশনকে আমরা নতুন করে সাজিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে নির্বাচন করব সেই ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আজকের এই স্বৈরাচারী সরকারের অধীনে বাংলাদেশে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না আমরা করব না শুধুমাত্র স্বৈরাচারের তল্পী বাহক শুধুমাত্র আওয়ামী তল্পী বাহক যারা তারাই হয়তো এই সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করতে পারে এছাড়া অন্য যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা কেউ এই স্বৈরাচারের অধীনে ইলেকশনে যাবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না আগামী নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন যেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবেন শাসন ব্যবস্থা তারা পরিবর্তন করবেন যারা সরকারে আসবেন তারা একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবেন আমরা সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারে আমাদের এই গণতন্ত্র মঞ্চ ইতিপূর্বে আপনারা শুনেছেন 14 দফা কর্মসূচি দিয়ে প্রমাণ করেছেন সেই 14 দফা কর্মসূচির মধ্যে এসব বিষয়ে উল্লেখ করা আছে আমরা সেই 14 দফার দাবি আদায়ের লক্ষ্যে যুগপথ ধারায়
গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলছি। এই আন্দোলনের ভেষজদলে বন্দর সাগরে আজকের এই স্বৈরাচারী শাসকরা, এই আন্দোলনে ইতিপূর্বে আমরা শিক্ষা, আপনারা সবাই জানেন, আপনারা শিক্ষা দিয়েছেন, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, তার পূর্বে মুক্তিযুদ্ধের যে ভোট তৈরি হয়েছে সেই সেই সময় যারা রক্ত দিয়েছে, আসাদ থেকে মরুমিয়া থেকে আরম্ভ করে বহু মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার মধ্য দিয়ে ইয়ার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনেছে। সেই স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সংবিধানকে বহুবার কাটাছেড়া করা হয়েছে। আমরা এই সংবিধানকে আগামী দিনে যাতে একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থার সংবিধান হয় সেই ধারায়, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমি আমার কথা বলে এখানে শেষ করছি। আসুন সবাই মিলে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করি। মূল্য আর বাড়ানো যাবে না, আবার যদি মূল্য বাড়ানো হয়, জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ানো হয়, তাহলে আমরা বাংলাদেশের সকল মা বোনদের নিয়ে, আমরা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে গণতান্ত্রিক লড়াই অবতীর্ণ হব। সেই লড়াই আপনারা সবাই অংশগ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, গণতন্ত্র মঞ্চ জিন্দাবাদ। সাথীরা, এখন বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ম। অ্যাডভোকেট হাসনাত কায়ম।